উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব, পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি কালিতে পিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদি গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। আমি নন্দীগ্রামের সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কেউ নাই, ওদের বাতি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড দেওয়ার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে নিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে, মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে। কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, বলছে ভিতরে যাবো আর পর্দে ভোট দেব। আর সবাই আমাকে বলছে যে কেন্দ্রীয় পুলিশ থাকবে তো পঞ্চায়েতের মতো ঠকাবে না, তো পঞ্চায়েতে যেভাবে 820 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কোর্ট পাঠিয়েছিল একটাও বুথে দেয়নি। চটি করা পুলিশরা ক্যাডারদের দিয়ে লুট করে করে ভোট করেছে 23-এর পঞ্চায়েত। আমি আপনাদের কথা দিচ্ছি, বিরোধী দল নেতাকে ভরসা করেন তো, ভরসা করেন তো, যা বলি তাই করি তো, আর কেউ না বুঝুক শাহজাহান বুঝতে পারছে। 30 ডিসেম্বর বসিরাতে বলেছিলাম ডেজ আর নাম্বার, দিনগুলো গোনা হচ্ছে। 1 তারিখ বলল এই কাঁথির বেটাকে, আমাকে ছাল আর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিয়ে। আমি কদিন আগে ওর বাড়ির সামনে সরবেড়িয়াতে দোকান থেকে মিষ্টি কিনেছি, নিজে খেয়েছি, পাবলিককে খাইয়ে দিয়েছি, আমাকে প্যাকেট করতে পারেনি। শাহজাহান এখন সগুষ্টি প্যাকেট হয়ে ভিতরে ঢুকে, সগুষ্টি। এখানকার পরেশ রাম দাস রেলে হকারি করতো তাই না, 15 টাকার রিচার্জ করতো তাই না, হকারিটা খারাপ কিছু না। বদলটা দেখো, বদল সাধারণ মানুষের হয়নি। এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিংয়ের মাটিতে পা দিলে বাসস্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে, আমি যাওয়ার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে চা খেয়ে যাব। ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে না, হয়ে যেত যদি এই বন্ধা না থাকতো, না হতো তাহলে তোমার মুক্ত ভালি কোনদিনও মুখ্যমন্ত্রী হতে পারতো। বড় বড় কথা, মালিককে হারিয়েছি আমি 1956 ভোটে। আত্মীয় স্বজন আছে তো মেদিনীপুরে, ঘোরা না একেবারে উপার আর এপার, একদম এসব করে কিছু হবে না। আর এবারের ভোটটা কি করে করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কংসা গণেশ মন্ডল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে রাজা গাজী বাসন্তী হোসেন শেখ পরামস্থান, পরামস্থান জেলিয়াখালি ওপারে শাহজাহান ওকে ওখানে জমি দখল করিয়েছে, সব দলিল আমার কাছে আছে। শাহজাহানের বাবার নামে যে ট্রাস্ট, সেই ট্রাস্টের জমি সব হোসেন শেখের নামে করেছে। শাহজাহানের কেসে হোসেন শেখও যুক্ত। হোসেন শেখ একটু ধীরে চলো, একটু ধীরে চলো, এখনো সূর্য ডুবেনি, আস্তে আস্তে চলতে হবে। এইসব মস্তানি মাতব পরে আমরা অনেক দেখেছি, আমরা অনেক দেখেছি, এই জিনিস ভবিষ্যতে করতে দেব না। আপনারা ভরসা রাখেন তো, ভরসা রাখেন তো, 21 সালে ভোটের পরে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এসেছিল কোর্টের নির্দেশে, 19টা গুন্ডার নাম বলে গেছে, তার মধ্যে 3টে গুন্ডা জেলে আছে, কেষ্ট মন্ডল, শাহজাহান শেখ, জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু, আপনাদের সব চাল আর গমতির খেয়ে ফেলেছেন। আর ওপারে সাতক্ষীরা বাংলাদেশে সব সাতক্ষীরাতে পাচার করেছে,
শাহজাহানকে। তিনটা জেলে গেছে, এখনো ষোলোটা বাইরে আছে। এই ষোলোটার মধ্যে দুটোর নাম আছে এই এই জেলা, শকত মোল্লার নাম আছে, জাহাঙ্গীরের নাম আছে। ৪৯টা দলিল তো আমি বের করেছি, কংসার ৪৯টা দলিল তো আমি বের করেছি। ওর মা মৌরিবালা মন্ডল প্রধান ৭৫ কোটি টাকা মানরেগায় ঝেড়েছে তো আমি বের করেছি। আরে আপনাদের বিরোধী দল নেতাকে যে কাজের জন্য পাঠিয়েছেন আপনারা, ওই কাজটা আমি প্রতিদিন করি, 24x7 করি। সিপিএম এর বিরোধী দল নেতা ছিল ওটা সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। সেখানে কি কোদাল বেলচা আছে নাকি? একদম ভোট দিবেন না, পুরনো বামপন্থী, একদম ভোট একদম দিবেন না, পারবে না এরা লড়তে, লড়তে পারবে না, এই গুন্ডাদের সব সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী পারবে, অন্য কেউ পারবে। আমি ভোটের প্রচার পরেই করব, সুব্রতদের সম্বর্ধনা জানালাম, বাকি যা যা কাজ সব করব। আপনারা দেখতে থাকুন, দেখতে থাকুন, বড় বড় নেতারা বিরাট হলু, বিরাট হলু বেড়ালেই সঙ্গে বিরাট ব্যাপার, দেখে নেব, সব ভোট করে নেব। রাতারাতি এসব হবে না, এবারে ৬ জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে, যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পথে টিপে দেবেন। ইভিএম এ ভোট ভিভিপ্যাট যুক্ত, আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। ২৩ মে গোটা রাজ্যের প্রচার শেষ, গোটা রাজ্য এবং দেশের নেতারা ঝাঁপিয়ে পড়বে দক্ষিণ চব্বিশ পরগনায়। গণতন্ত্র রক্ষা করার লড়াইতে, এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে টু আর ডাই, গুন্ডারা থাকবে, মাফিয়ারা থাকবে, সব ফিসারি ডাকাতি করেছে, সব মাটি কেটে ফাঁক করে দিচ্ছে, আপনাদের সব সর্বনাশ করছে এরা, সমস্ত ইরিগেশনের জায়গায় কালি ভাটা ইট ভাটা সব এদের, সুন্দরবনের ম্যানগ্রোভ কেটে সাফ করে দিয়েছে এই গুন্ডারা, ফাটা পায়জামা গিটিস লাগানো সাইকেল পুরা বিড়ি, যাদের সম্বল ছিল ৫০০ কোটি ১০০০ কোটি ১০০ কোটির মালিক, ১০০ বিঘা ২০০ বিঘা ৩০টা ৪০টা ৫০টা ফিসারির মালিক, এই রাজত্ব শেষ করতে হবে। এই লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে জোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইকে জিততে হবে। পঞ্চায়েত ভোটের পরে ভোটের হস্তক্ষেপে ২ মাস প্যারামিলিটারি ছিল, খুব বেশি অশান্তি করতে পারেনি তো, ভোট দিতে দেয়নি, কতজন ভোট দিতে পারেনি, কতজন ভোট দিতে পারেননি, বদলা হবে এবারে, এবারেও আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রয়োজন হলে আইনের আদালতেও যাব। ভোটের পরে ৩ মাস কেন্দ্রীয় বাহিনীকে পশ্চিমবঙ্গে রাখতে হবে, ৩ মাস রাখতে হবে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, এই সরকারটা বেশি দিন থাকবে না, এই সরকারটা বেশি দিন থাকবে না। আপনারা শুধু লোকসভা ভোটটা সুন্দর করে সংগঠিত ভাবে করুন, ভোটের পরিবেশ বুথ রক্ষা করার দায়িত্ব নির্বাচন কমিশন যাতে করে, সেজন্য ভারতীয় জনতা পার্টি সদা জাগ্রত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওপারে সন্দেশ খালিতে মাঝরাতে পিঠা খাওয়া সবাই জেনে গেছেন তো, মায়েদের বলে দেওয়া হয়েছে তো, ওসব লক্ষ্মী ভান্ডার টান্ডার ছেড়ে দেন, বিজেপি এলে ৩০০০ টাকা দিবে, সবাই বলবে অন্নপূর্ণা ভান্ডার হবে, ৩০০০ টাকা দিব, আর যত পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে ফিরিয়ে এনে হাতে কাজ দেব,
আমার জয় শ্রীরাম আর আপনার রাম রাজ্য। হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাড়, সন্দেশ খালির বদলা হবে তো, বদলা হবে তো। একটা পৌর ক্ষত্রিয় দলিত পরিবার রেখা পাত্র তাকে প্রধানমন্ত্রী প্রার্থী করেছেন বসিনা, বিজেপি কি সম্ভব? অন্য কোন পার্টি পারে? রেখার জন্য বলবেন তো, আত্মীয় স্বজনদের বলবেন তো, ওপারে রেখাকে জেতাবেন তো, এবারে ডাক্তার কান্ডানিকে পাঠাবেন তো। শুধু এদের ভোট নয়, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট। এইবার আমি কথা দিয়ে যাচ্ছি, আমি চারটে সভা রোড শো এই লোকসভা কেন্দ্রে করব, আর সব বুথ সভাপতিকে আমি ভোটের তিন দিন আগে আমার মোবাইল নাম্বার দেব, পোলিং এজেন্টের কাছে আমার মোবাইল নাম্বার থাকবে। আপনাদের চৌকিদারের মতো পাহারা দেওয়ার কাজ আমার শুভেন্দু অধিকারী বিরোধী দল। এবং ভোটের পরে একজনের যদি কালিতে টিনে হাত তো দূরের কথা, যদি কেশাগ্র স্পর্শ করে, উপরে যেমন মোদী গ্যারেন্টি, নিচে শুভেন্দুর গ্যারেন্টি। সব গুন্ডাগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, কেউ নাই, ওদের বাতি দেওয়ার লোক নাই, সাইনবোর্ড দেওয়ার লোক নাই। দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যা করে দিয়েছি সব ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছে, মানে আমার জন্য নয়, কোর্ট পাঠিয়ে দিয়েছে, কোর্ট বলেছে ওই জেলায় ঢুকতে পারবে না, ভাগো এদের। নাই নাই শেখ সাউদ্দিন নাই, আবু তাহের নাই, তোমার দেখা নাই, যে তোমার দেখা নাই, এদের পরিষ্কার করব। 450 টাকা রাজস্থানে, রাজস্থানে ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী হয়েছে, পরের দিন থেকে গাছের দাম করে দিচ্ছে 450 টাকা যদি প্রথমে পিসি আর শেষে ভাইপো সরিয়ে নেওয়া যায়, ওটার কিছু আছে? পুলিশ ছাড়া কিছু আছে? কিছু আছে ওটা? ওকে ভালো খেলা দেখাবো না, এমন আপনাদের সবাইকে নীল চড়ক বাবা মহাদেবের আর পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে, রামনবমীর মিছিল হচ্ছে তো, আমাকে বাসন্তী থেকে দেখেছে হিন্দু সংগতি, আসতে পারি, আমি এখনো বলিনি আসতে পারি বাসন্তী, রামনবমীর মিছিলের প্রস্তুতি চলছে তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম, আবার বলো জয় শ্রীরাম, সবাই মিলে জয় শ্রীরাম। থাকবেন যারা আপনাদের জন্য, আমাদের জন্য, দলের জন্য মার খেয়েছেন, তাদেরকে সম্বর্ধনা দেবো আমরা 5 মিনিট লাগবে। আমাদের বিরোধী দলনেতা সম্পন্ন সুরেন্দ্র এখন সম্বর্ধনা জ্ঞাপন করবেন, জানিন পূর্বে যারা আক্রান্ত হয়েছে তাদের। আমি সুব্রত দাস, বিকাশ মন্ডল, জগবন্ধু ভকত, অজিত মন্ডল, বিকাশ মন্ডল এখনো হসপিটালে মঞ্চ আহ্বান করছি, জানিন পূর্বে যারা আক্রান্ত তাদের সঙ্গে দাদা ছিল, তাদের হসপিটালে ভর্তি করেছে, আজকের এখান থেকে
তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছে। বাসন্তী বিধানসভা আক্রান্ত যারা হয়েছে তারা চলে আসুন। নিতাই মিস্ত্রি, সন্তোষ মন্ডল, বিনয় মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, বাসন্তী বিধানসভা, বাসন্তী, নিতাই মিস্ত্রি, সন্তোষ মন্ডল, সুপ্রভা মজুমদ, সম্রত মন্ডল, চম্পা মন্ডল, শান্তি মন্ডল, আপনারা চলে আসুন। বাসন্তী বিধানসভা, সুপ্রভা মজুমদার, সম্রত মন্ডল।